বাজারের অবস্থা ভালো না, যত্নের অভাব, পেটে কিরমিরি আছে। দর্শক কোথা থেকে আসছেন? বেনাপুল বর্ডার। চাচ্ছেন কত? বেচা কিনা কম চাচ্ছেন কত? বাজারের অবস্থা তেমন একটা ভালো না ভাই, হয়তো বা দেশের পরিস্থিতি মনে হয়। আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাছার গরুরহাটে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে, কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে সোগাছার গরুরহাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকনো হাড্ডিসার গরু, ভাংড়ি গরু। দর্শক এই সামনে দুইটা দেখতে পাচ্ছেন, গরুর দুইটার ফ্রেম দেখুন, একটু উঠা যাবে। হ্যাঁ বলো বাবা। ওঠেন ওঠেন। হ্যাঁ বলেন। কি অবস্থা বাজারের? বাজারের অবস্থা ভালো না। কারণ কি? কারণ ধান চাল নিয়ে মাঠে ব্যস্ত। ধান তো প্রায় উঠে আসছে মাঠের থেকে, এখনো বেচা কেনা করতে পারিনি, টাকা নেই। আচ্ছা আচ্ছা। সামনে আবার ভোট, ভোটে দাঁড়াই যান। ভোটে দাঁড়িয়ে যাবো এমপিতে। এমপিতে ঠিক আছে ঠিক আছে। এটা কয় দাঁত? এটা আটখানা মাত্র। আটটা। দর্শক চামড়া বেশ ঢিলার পাতলা আছে, আপনারা দেখলেন। পরেরটা কয় দাঁত? আট দাঁত করে। দর্শক দুইটা গরু, আট দাঁত করে দুইটা গরু। আচ্ছা কাকা, এই যে সাদাটা চাচ্ছেন কত? ৪৬ চাওয়া। বেচা বিক্রি একদম বলেন। ৩৮। আপনারা শুনলেন দর্শক, গরুটা বেশ লম্বা আছে, দেখা দেখি চলতেছে, ৩৮ হলে বিক্রি হবে। ৩৮। পরেরটা কত যাচ্ছে? ৩৮ করে। শুনলেন দর্শক, দেখতে পাচ্ছেন দুইটা গরু একদম দাম ফেলাই দিল, ৩৮ করে হলে বিক্রি হবে। সম্পূর্ণ শুকনো হাড্ডিসার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এইদিকে আরেকটা দেখতে পাচ্ছেন, মিনি কুরাত জাতের গরু, টোটাল স্ট্রাকচার। ভাই কেমন আছেন? ভালো আছেন। কি অবস্থা বাজারে? ভালো, মোটামুটি মোটামুটি ভালো। এটা কয় দাঁত? ৬ দাঁত। বাজার মোটামুটি ভালো। শুনলেন দর্শক, ৬ দাঁতের একটা গরু, আর স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, পাগুলো লম্বা লম্বা আছে, মোটা আছে। আচ্ছা ভাই চাচ্ছেন কত? ৫০ চাওয়া। একদম বেচা বিক্রি? ৪৫। শুনলেন দর্শক, ৫০ দাম চাচ্ছে, একদম ৪৫ হলে বিক্রি হবে গরুটা। কয়টা নাচছেন গরু? ৩টা। আর দুইটা কই? আরেকজনের কাছে আছে। আরেকজনের কাছে আছে। আপনারা শুনলেন দর্শক, ভাই ভালো আছেন? আচ্ছা এটা কয় দাঁত ভাই? ৪ দাঁত। শুনলেন দর্শক, ৪ দাঁতের একটা গরু, শুকনো হাড্ডিসার ৪ দাঁতের লাল গরু। দর্শক কেমন দেখছেন বাজার? খুব ভালো না ভাই। খুব ভালো না। কারণ কি? বেচা কিনা কম। চাচ্ছেন কত? ৫৬। শুনলেন দর্শক, একটু বড় গরু, ৫৬,০০০ টাকা মূলত দাম চাচ্ছে সোগাছার গরুর হাট থেকে, ৫৬। আচ্ছা আপনার বেচা বিক্রি রেটটা বলেন। ৪৮ হলে হবে। ৪৮ হলে হবে দর্শক, ৪৮। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে দর্শক হাড্ডিসার গরুগুলো। এইদিকে একটা দেখতে পাচ্ছেন, দেশি জাতের গরু, সম্পূর্ণ শুকনো হাড্ডিসার। ভাই দেশি তো? আচ্ছা কি অবস্থা বাজারের? ভাই বাজারের অবস্থা তেমন একটা ভালো না ভাই। এর কারণ কি মূলত? এখন কারণ কি, এখন হয়তো বা দেশের পরিস্থিতি মানে দেশের পরিস্থিতির উপর, তাই তো? আচ্ছা কয়টা নাচছেন গরু? গরু ৫টা নিয়েছি ভাই। ৫টা নাচছেন, এটা একটা। কয় দাঁত? এটা ৪ দাঁত। ৪ দাঁত। শুনলেন দর্শক, বলতেছে বাজার ভালো না, দেশের পরিস্থিতির জন্য ৪ দাঁতের একটা গরু। চাচ্ছেন কত? এটা তো আপনার চাওয়া। আচ্ছা বেচা বিক্রি রেটটা বলেন। ৪০-৪২ হলে বিক্রি করবে। শুনলেন দর্শক, ৪০-৪২ হলে মূলত গরুটা বিক্রি করবে, ৪০-৪২। সোগাছার গরুর হাট থেকে এইদিকে আর একটা দেখতে পাচ্ছেন, কাকা ভালো আছেন? এটা কয় দাঁত? ৮ দাঁত। আপনারা শুনলেন দর্শক, ৮ দাঁতের একটা গরু। এই যে একটা গরু, পেটে মূলত পেট মোটা, যত্নের অভাব, পেটে কিরমিরি আছে। দর্শক প্রপারলি যত্ন নিতে হবে, তাই তো? কোথা থেকে আসছেন? বেনাপুল বর্ডার। আচ্ছা বাজার কেমন দেখছেন? ভালো ভালো। চাচ্ছেন কত? ৫৮। শুনলেন দর্শক, ৫৮ বেচা বিক্রি রেটটা বলেন। ৪৮। শুনলেন দর্শক, ৪৮ হলে বিক্রি হবে, ৪৮। প্রচুর আমদানি হয়েছে, দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে। এইদিকে একটা, কাকা ভালো আছেন? ভালো আছেন। কি অবস্থা কি বাজারে?
বাজার ভালো, বাজার ভালো। দর্শক আপনারা শুনলেন, বাজার ভালো। ছোটখাটো একটা গরু, দেশি জাতের গরু, তাই তো? আচ্ছা, চাচ্ছেন কত বলেন? চাচ্ছেন কত? 52,000। 52 বেচা বিক্রি রেটটা? বেচা বিক্রি দেখা যাক, আরো বাগান নিয়ে চলছে। আচ্ছা আচ্ছা, একটা ধারণা দেন, তারপরেও বলেন বলেন। 48 বেশি হয়ে গেল না? 48। দর্শক, যেহেতু সত্যি বলতে ওইভাবে অনেক লোকজন আছে, তাই দাম ফেলালো না, 48 হলে বিক্রি হবে। দেখা দেখি চলতেছে হাড্ডিসার গরুগুলো দর্শক।